কিছু টাকা রেখেছে, তার কিছু সুদ বের হয়েছে, সেগুলো কি তার নাতিরা খরচ করতে পারবে কিনা? দেখুন, সুদ এটা আল্লাহ তাআলা হারাম করেছেন বিধায় সুদ এটা কোনোভাবে একজন ইমানদারের ভোগ করা উচিত না, সুদি লেনদেন করা উচিত নয়, এটা থেকে বেরিয়ে আসা উচিত। যদি কিছু টাকা তাদের থাকে তাহলে সেই টাকা কোনো ব্যবসায়িক কাজে খাটানো উচিত। আজকাল কোথাও ইনভেস্ট করা রিস্কি, কার কাছে দিবে, মেরে দিবে, দুই নম্বরই করবে, এই ভয় অনেক বেশি। এরপরও সমাজ একেবারে ধ্বংস হয়ে অতলে চলে গেছে, একজনও ভালো মানুষ নাই, ব্যাপারটা তো এরকম না। তুলনামূলকভাবে যারা বিশ্বস্ত, যারা অন্তত এতিমদের হক মেরে খাবে না এতটুকু ভয় আছে, সে সমস্ত জায়গায় ব্যবসায়িকভাবে ইনভেস্ট করবেন, হারাম উপার্জন থেকে বেরিয়ে আসবেন। বাবা নাই, এ উসিলায় এ অজুহাত দিয়ে সুদ খাওয়া জায়েজ নাই। প্রয়োজনে যদি উপার্জন না থাকে, দাদার কর্তব্য দাদা উপার্জন করে সন্তানকে নাতি নাতনিদেরকে খাবারের ব্যবস্থা করবে, তাদের দাদার উপরে ফরজ। চাচা থাকলে চাচার উপর ফরজ এতিম বাচ্চাদের লালন পালন করা, তারপরও সুদের উপর নির্ভরতা করা জায়েজ হবে না। আমার জন্য একটা পাত্রী দেখতে যায়, আমার বাবা মা সব কিছু ঠিক আছে, যৌতুকের কারণে আমার বাবা আনতে চাচ্ছে না। আমি ওই মেয়ের মা বাবাকে রাজি করে বিবাহ করেছি, এই কাজটা আমি কি ঠিক করেছি? দয়া করে উত্তরটা দিবেন। আপনার মা বাবা যদি যৌতুক আশা করে, তারা যৌতুক দিবে না দেখে সেখানে বিয়ে করাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি উদ্যোগী হয়ে বিয়ে করে অন্যায় করেননি, বিশেষ করে দিনই কারণে। মা বাবা যদি দিনই কারণে আপনাকে কোথাও বিয়ে করতে বাধা না দেয়, বরং উল্টোটা করে, অর্থাৎ মেয়েটা ধার্মিক সেজন্য এখানে বিয়ে করাবে না, তারা একটু ইউ টাইপের মেয়ে চায়, ছেলেটা একটু ধার্মিক সেজন্য বিয়ে করাবে না, ছেলে দাঁড়িয়ে আছে, তারা একটু আপনার দাঁড়ায় পেশাব করা টাইপের পোলাপান চায়, তো এরকম যদি চায় তাহলে সেক্ষেত্রে মা বাবার সেই চাও পূরণ করতে আপনি বাধ্য না। তবে মা বাবাকে আপনি বুঝাইয়া যদি লাইনে আনে করতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম, সেটাই করা উচিত আপনার। তো আপনি যেহেতু করে ফেলেছেন, এখন মা বাবাকে সন্তুষ্ট করে ফেলবেন আপনার আচরণ দ্বারায়, আখলাক দ্বারায়, উত্তম ব্যবহার দ্বারায়। কোনোভাবে তাদের সাথে বেয়াদবি হয় এরকম কিছু করা কোনো অবস্থাতেই জায়েজ হবে না।